আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন, আলু আর চাল দিয়ে অনেক মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। খুব ঝটপট আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন, নতুন রাঁধুনি আপুরা তো খুব সহজেই বানাতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য ফ্রাইং প্যানে আমি দিয়েছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে মিডিয়াম সাইজের 2টা আলু আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না, এরকম। এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর আলুতে আমি লবণ হলুদ কিছুই দেইনি, জাস্ট এমনি ভেজে নিয়েছি। তো আলুগুলো তুলে নিলাম, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম 1টা গাজর। গাজরটা আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, কিংবা আবার যেটা পারেন যে সবজিগুলো না ভেজেও দিতে পারেন, তবে আমি একটু ভেজে দিচ্ছি, একটু বেশি টেস্টি লাগবে। তো গাজরটাও আমি একটু ভেজে নিলাম। গাজরটা অর্ধেকের একটু বেশি পরিমাণভাবেই সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাও আমি ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা যদি ভেজে দেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। দেখা যায় যে ক্যাপসিকামের ভেতরে যে পানিগুলো আছে সেগুলো ভাজা ভাজা হয়ে যায়, মানে পানিটা বের হয়ে, আর ক্যাপসিকামের কালারটা অনেক সুন্দর আসে, খেতে ভালো লাগে। ক্যাপসিকাম না দিলেও কোনো সমস্যা নেই, যদি আপনাদের ঘরে না থাকে তবে দিলে অনেক ভালো হয়। তো ক্যাপসিকামটাও আমি ভালো করে ভেজে নিলাম। এখন আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি সবগুলো। তারপরে একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা। জিরাটা একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে 1/4 কাপ পরিমাণে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 3টা। কাঁচামরিচের ঝালটা অবশ্যই নিজে স্বাদ অনুযায়ী দিতে হবে, আপনারা শুকনো মরিচও দিতে পারেন কিংবা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো না পুড়ে যায়। পরবর্তীতে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি আর কি। তো এখন এগুলো ভালো করে একটু মিক্স করে নিব। আর এখানে যেহেতু আস্ত কাঁচা জিরা দিয়েছি তাই আমি আর জিরার গুঁড়ো দিলাম না। তো দেখেন পানিটা অলরেডি শুকিয়ে গেছে, আমি আরও একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষানো হয়। আসলে এটা কষালে, যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ঢেকে দিলাম, এতে করে তাড়াতাড়ি এবং ভালো করে কষানো হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম, অনেকটাই কষানো হয়ে গেছে আর কি। একদম যে তেল উপরে উঠে আসতে হবে এরকম কোনো কথা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 2 পিস চিকেন। এটা হচ্ছে চিকেনের থাই পিস আমি নিয়েছি, আপনারা যে কোনো পিস দিতে পারেন, লেগ পিস অথবা ব্রেস্ট পিস, একটু বড় কিংবা ছোট আপনাদের পছন্দ মতো সাইজে কেটে তারপরে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 পিসই দিয়েছি, আপনারা আরও বেশি পরিমাণেও দিতে পারেন যতটুকুন থাকে আর কি। তো কিছুক্ষণ পরে আমি লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণ দেইনি, এখন দিয়ে দিলাম, যেন চিকেনের সাথে ভালো করে মিক্স হয়ে যায় লবণটা, মানে স্বাদটা বজায় থাকে। আর যেহেতু সবজি আছে, তারপর এখানে চাল অ্যাড হবে, সব কিছু মিলিয়ে লবণের পরিমাণটা ঠিক করতে হবে। তো একটু ভালো করে মিক্স করে নিলাম চিকেনটা, একটু ভালো করে এখন সেদ্ধ করে নিব। এমন না যে 100% কুক হতে হবে, কারণ আমি পরবর্তীতে যে স্টেপে, মানে শেষ পর্যন্ত চিকেনটা আর কি ধাপে ধাপে সেদ্ধ হতে থাকবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এখানে 1 কাপ পরিমাণে লং বাসমতি চাল দিয়ে দিলাম। আপনারা এখানে পোলাওয়ের চালও দিতে পারেন কিংবা ভাতের চাল, যে কোনো চাল আপনারা দিতে পারেন। তো আমি এটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিচ্ছি। যদি লং বাসমতি দেন তাহলে বাসমতি চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে এটা ভালো হবে। তো এখন আমি একটু ভালো করে মশলার সাথে যেন চালটা ভালো করে মিশে যায় একটু ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থাকবে,
भेजे निलाम। एखन एखाने आमी पानी दिए दिब। आमी एखाने गरम दुई कप पानी दिच्छि, जेहेतु एक कप परिमाणे चाल नियेछि सेई कपे दुई कप पानी दिते हबे, आर अवश्यई गरम पानी दिते हबे। दिए एखन आमी एटा जाल करते थाकबो। जालटा अर्धेकेर बेशि अर्धेक परिमाणे सिद्ध होया पर्यन्त एटा जाल करते हबे। तो आमी तार आगे एखाने दिए दिलाम अर्धेकटा पाका टमेटो। আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 7-8 মিনিট পরে, চালটা ফুটতে শুরু করেছে। তো কিছুক্ষণ পরপর আর কি নেড়েচেড়ে দিতে হবে। চালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলো প্রথমে আমি ভেজে নিয়েছি, এগুলো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, তো এখানে এই পর্যায়ে চালটা সবজিগুলো দিয়ে দিতে হবে। আর এই চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য হচ্ছে যখন চাল ফুটে উঠতে শুরু করবে, অর্ধেক হয়ে যাবে, তখনই সবজিগুলো অ্যাড করে দিতে হবে। ফিরে আসলাম আরও 7-8 মিনিট পরে। দেখেন চালগুলো কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে, আর পানির পানিও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি যেন মশলা সবজির সাথে এবং চালের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। তো আবারও আমি ঢেকে দিলাম এবং ফিরে আসব আরও কিছুক্ষণ পরে। প্রায় 5 থেকে 6 মিনিটের পরে আমি ফিরে আসলাম। তার কিছুক্ষণ আগে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছিলাম যেন নিচ থেকে পুড়ে না যায়। আমার রান্না একদম মোটামুটি হয়ে গেছে, দেখেন একদম ঝরঝরে হয়েছে, পানিও কিন্তু নেই। তো আমি একবার নেড়ে চেড়ে দিয়ে তারপরে চুলা বন্ধ করে রাখবো এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমি চুলা বন্ধ করে দিলাম। আপনারা খুব সহজে এটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।